আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে প্লে গ্রুপের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আমি প্লে গ্রুপের শ্রেণী শিক্ষক শারমিন সুলতানা শ্যামলী। ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ছোট্ট সোনামণিরা, আপনার কি স্বাস্থ্যবিধি মেনে চলছেন? সবাই পুষ্টিকর খাবার খাচ্ছেন? আপনার কি অল্প সময়ের জন্য রোদে যাচ্ছেন? রোদে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে, এই কারণে আমরা রোদে যাব। ফলমূল খাবো, ভিটামিন সি যুক্ত ফলমূল বেশি করে খাবো। দেশীয় ফল, বিশেষ করে আমড়া, পেয়ারা, বাতাবি লেবু, এগুলো টাইপের খাবার বেশি বেশি খাবো। কি খাবেন তো? ঠিক আছে ছোট্ট সোনামণিরা, ক্লাসে যাওয়ার আগে আমরা একটু রাইম করে নিই। সবাই হামটি ডামটি রাইমটা একসাথে করবো, ঠিক আছে? সবাই প্রস্তুত হয়ে যান। 1 2 3 হামটি ডামটি সেট অন এ ওয়াল, হামটি ডামটি had a great fall. All the king's horses and all the king's men could not put Humpty Dumpty together again. কি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন রাইমগুলো, ঠিক আছে? শুধুমাত্র মিসের সাথে করলেন বা মিসের রাইমটা দেখলেন তাহলে কিন্তু হবে না, বাসায় তো রাইম প্র্যাকটিস করতে হবে। আজ মঙ্গলবার, আজকে আমাদের বিষয় গণিত। গণিতে কি আছে দেখুন তো, আমাদের আজকে ডিজিট ড্র করা আছে। আচ্ছা, কি বলেছে? Count the apples and mangoes and color the digits 21, 22. আমরা আপেলগুলো গণনা করে 21 রং করব, আর আমগুলো গণনা করে 22 রং করব। দেখি তো আপেলগুলো 21 টি আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 টি আপেল আছে, তাই না? আচ্ছা, কতগুলো আম আছে দেখে নি, এটা দিয়ে গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 টা ম্যাঙ্গো আছে, তাই না? ম্যাঙ্গো মানে তো আম। আজকে আমি হালকা সবুজ এবং আকাশি রং নিয়েছি, আপনারা চাইলে যে কোনো রং নিতে পারেন। সবাই বোর্ড নিয়ে চলে আসুন, বোর্ড এবং শীটটা নিয়ে আমার সাথে সাথে রং করতে হবে। তাহলে আমরা এখন রং শুরু করে দিই। টু, আমরা প্রথমে 21 এ টুটা বর্ডার করে নিব। 21 21, তাই না? আমরা টুটা বর্ডার করব। বর্ডার করে নিই সবাই। আমি আকাশি রং দিয়ে বর্ডার করা শুরু করে দিয়েছি, আপনারাও শুরু করে দেন। আপনারা আপনাদের পছন্দ মতো রং নিতে পারেন। আস্তে আস্তে সুন্দরভাবে বর্ডার করে ফেলুন। আমরা বর্ডার করার সময় যদি তাড়াহুড়া করি তাহলে তো রং দাগের বাইরে চলে যাবে, তাই না? এই জন্য সময় নিয়ে আস্তে আস্তে বর্ডার করতে হবে। বর্ডার করার সময় লক্ষ্য রাখবো রং দাগের বাইরে না যায়। রং দাগের বাইরে গেলে কি হবে, ইরেজারতে মিশিয়ে ফেলতে হবে। দেখুন তো, আমার তো আর অল্প আছে, আপনাদের কত দূর হলো বর্ডার করা? আস্তে আস্তে বর্ডার করুন। এই দেখেন, আর অল্প একটু, এই যে টুটা বর্ডার করা প্রায় শেষ, এই যে শেষ হয়ে গেল। এখন আপনারা চাইলে টু এর মাঝের অংশে রং করতে পারেন, অথবা আবার ওয়ানটাও বর্ডার করতে পারেন। আমি একসাথে বর্ডার দুইটা করে ফেলি, তো ওয়ানটা বর্ডার করে ফেলি। 21 21, আমি দুইটাই বর্ডার করে ফেলছি, তারপরে আমি মাঝের অংশ রং করব, ঠিক আছে? আমি এখন ওয়ান বর্ডার করছি। এই যে আস্তে আস্তে ওয়ানটা বর্ডার করে ফেলি। 21 21, বর্ডার করা তো অনেক সহজ, তাই না? বর্ডার করা, রং করা তো অনেক সহজ। আমার তো রং করতে খুব মজা লাগে, আপনাদের মজা লাগে না? রং করতে খুব মজা লাগে, সুন্দর হয়ে যায় যে, রং করার পর ডিজিটগুলো দেখতে কত সুন্দর লাগে, এই কারণেই আমার বেশি মজা লাগে। 21 21, বর্ডার করা শেষ, এখন আমি রং করা শুরু করব। প্রথমে টু রং করে ফেলি, টুটা আগে বর্ডার করেছি তাই আমি টুটা আগে রং করা শুরু করে দিলাম। রং করার সময় লক্ষ্য রাখতে হবে রং এর মাঝে সাদা ভাব থাকবে না, রং গাঢ় মসৃণ এবং
ভরাট হবে, আস্তে আস্তে সময় নিয়ে রং করতে হবে। সময় নিয়ে রং না করলে রংটা পচা হয়ে যাবে, তাই না? আস্তে আস্তে সময় নিয়ে আমরা রং করছি। এই দেখুন, সুন্দরভাবে রং করছি। এই দেখুন, টু রং করা তো শেষ, আর অল্প একটু আছে। আমার তো টু রং করা হয়ে গেল, আপনাদের কত দূর শেষ হলো? এই দেখেন, আমার টু রং হয়ে গেছে। যেখানে যেখানে সাদা মনে হচ্ছে সেখানে সেখানে আমি একটু রং করে দিচ্ছি। এই যেখানে একটু সাদা মনে হচ্ছে, এখন আমি ওয়ানটা রং করব। রং করার সময় লক্ষ্য রাখতে হবে রঙের মাঝে সাদা ভাব থাকবে না, রং গাঢ় মসৃণ এবং ভরাট হবে। যতক্ষণ মসৃণ না হবে ততক্ষণ আমরা রং করতে থাকবো, তাই না? আবার যতক্ষণ সাদা থাকবে ততক্ষণ রং করতে থাকবো। আস্তে আস্তে সুন্দরভাবে রং করব। এই দেখেন, আমার রং করা এই তো শেষ হয়ে গেল। এখন আমি 2 to 22 ডিজিটটি রং করব। রং করার সময় প্রথমে আগে বর্ডার করে নিব। আমি হালকা সবুজ রং নিয়েছি, আপনারা চাইলে যে কোনো রং নিতে পারেন। আস্তে আস্তে বর্ডার করে ফেলুন। দেখুন তো কি সুন্দর বর্ডার করে ফেলছি। বর্ডার করার সময় লক্ষ্য রাখবেন রং দাগের বাইরে যাবে না, রং গাঢ় মসৃণ এবং ভরাট হবে। রং দাগের বাইরে গেলে আমরা কি করব, আমরা ইরেজার দিয়ে ইরেজ করে ফেলবো। টু, আস্তে আস্তে টু ডিজিটটি বর্ডার করে ফেলুন। টু, আমি এই দেখেন দেখেন আমার টু ডিজিটটি বর্ডার করা শেষ হয়ে গেল। এখন আমি এই টু ডিজিটটি বর্ডার করে ফেলবো। আগে বর্ডার দুইটা করে ফেলি তারপরে রং করি। আপনারা চাইলে বর্ডার করার পরে রং করতে পারেন, পরে আবার এই টুটা বর্ডার করতে পারেন। আপনাদের যেটা পছন্দ আপনারা সেইটাই করবেন, কোনো সমস্যা নাই। এই যে বর্ডার করে ফেলছি, আস্তে আস্তে সুন্দরভাবে বর্ডার করছি। আমার টু ডিজিটটি এই তো বর্ডার করা প্রায় শেষ, এই যে শেষ হয়ে গেল। এখন আমি মাঝের অংশটুকু রং করব। রং করার সময় লক্ষ্য রাখতে হবে রং দাগের বাইরে যাবে না, রং গাঢ় মসৃণ এবং ভরাট হবে। আস্তে আস্তে সুন্দরভাবে রং করতে হবে, সুন্দরভাবে রং করব, ঠিক আছে? এই দেখেন, আস্তে আস্তে সময় নিয়ে রং করছি। রঙের মাঝে যতক্ষণ সাদা ভাব থাকবে ততক্ষণ আমরা রং করতে থাকব। আস্তে আস্তে এই দেখেন, আমার তো এই টুটা রং করা হয়ে গেল, তাই না? এখন আমি এই টুটা রং করা শুরু করছি। 2 to 22, তাই তো? এই যে আপনাদের রং করা কত দূর হলো? আপনারাও কি আমার সাথে সাথে রং করছেন? আস্তে আস্তে সময় নিয়ে রং করবেন, তাড়াহুড়া করলে রংটা পচা হয়ে যায়, তাই না? আস্তে আস্তে সুন্দরভাবে রং করছি। রং করতে করতে দেখুন তো ডিজিটগুলো কত সুন্দর হয়ে যাচ্ছে, তাই তো? আমার তো খুবই মজা লাগছে দেখতে, কি সুন্দর হচ্ছে ডিজিটগুলো, দেখতেই ভালো লাগছে কত। এই দেখেন, 2 to 22, আমার 21 এবং 22 ডিজিট দুটি রং করা হয়ে গেছে। খুব চমৎকার লাগছে না? আমার তো অনেক চমৎকার লাগছে। এখন আমরা বোর্ডে চলে যাই। কি আছে বোর্ডে?
Overwrite on the dots of the digits 21, 22. 21, 22 digit গুলোর ডটের উপর দিয়ে আমরা হাত ঘুরিয়ে লিখব। 21 ডটের উপর হাত ঘুরাই, প্রথমে 2 উপর থেকে ভাঁজ করে এইভাবে নিচের দিকে নামতে হবে, তারপর নিচে সোজা টানটা দিয়ে দিলাম 2, তারপরে 1। আচ্ছা আমরা তো 2, 1 ডট পূরণ করতেও পারি লিখতেও পারি, তাই না? তাহলে 21 তো পারবোই, পড়তে যাই 2, আপনারা আমার সাথে সাথে ডট পূরণ করবেন, পেন্সিল দিয়ে ডট পূরণ করবেন। ডট পূরণ করার সময় যদি ডটের বাইরে দাগ চলে যায় তাহলে আমরা কি করব, ইরেজার দিয়ে মিশিয়ে ফেলব আস্তে আস্তে করে, তাই না? 2 1 21, এখন 2 2 22 আমরা ডট পূরণ করব। 2 তো ডট পূরণও করতে পারি লিখতেও পারি, তাহলে দুইটা 2 যদি পাশাপাশি থাকে তাহলে তো 22 হয়ে গেল, তাই না? অনেক সহজ। 2 পরেরটা যায় উপর থেকে শুরু করে আস্তে আস্তে ভাঁজ করে ডটের উপর দিয়ে হাত ঘুরা নিলেই হয়ে যাবে। 2 পরেরটা যায় 2 সঠিকভাবে লিখব। তাহলে আমার সাথে সাথে 1 তো আমরা লিখতেই পারি, তাই না? 1 1, দুইটা 1 লিখে ডেলিভার হয়ে গেল, তাহলে 1 লিখে ফেলি, সোজা টান, তারপরে একটু নিচে, এই তো আবার আরেকটু সোজা টান দিব, উপরতে একটু ভাঁজ করে দিব, নিচে একটু টান দিয়ে দিব, 1 1 1 ইভেন। আরেকটা লিখি 1, পরেরটা 1 1 1 ইভেন, 1 1 ইভেন, ডিজিট দুইটি ডিজিটটি লিখে ফেললাম ইভেন। এখন 12, 1 ও লিখতে পারি 2 লিখতে পারি, তাহলে 1 2 12, আমরা 1 লিখব তারপরে 2 লিখব, আবার লিখি 1 2 1 2 12, আমরা গতদিন লিখেছিলাম, আজকে প্র্যাকটিস করব। ওভাররাইট অন দ্য ডটস অফ দ্য ডিজিট 20, 20 ডিজিটের ডটের উপর দিয়ে হাত ঘুরিয়ে লিখব। 2 0 20, আমরা 2 এর ডট পূরণ তো করেছি অনেকবার, আবার একটু ডট পূরণ করে ফেলি, 2 0 0 এর উপর থেকে এভাবে হাত ঘুরিয়ে নিলাম, 2 0 20 ডটের উপর দিয়ে আমরা হাত ঘুরিয়ে লিখব সুন্দরভাবে, তাই তো? 2 0 20, আরেকটা আছে দেখি 2, আস্তে আস্তে ডটের উপর দিয়ে হাত ঘুরাই নিচ্ছি আমরা, তাই না? 0 20। এখন রাইট দি ডিজিটস 19 20 কার্ডলি, 19 20 ডিজিট গুলো সঠিকভাবে লিখবো আমরা। আমরা গতদিন তো লিখেছিলাম, আজকে পুনরায় লিখব, একটু প্র্যাকটিস করে নিই। 1 9, আমরা 1 9 আলাদাভাবে তো লিখতেই পারি, তাহলে 1 9 19, 1 সোজা টান, নিচ উপরে একটু ভাঁজ, নিচে একটু ভাঁজ, এবং এখন 9 9, আরেকটা লিখি 1 9, 9টা গোল করে উপর থেকে নিচে এইভাবে ভাঁজ করে দিলেই হয়ে গেল, তাই না? আমরা তো লিখতে পারি 1 9 19। এখন 2 0 20, আমরা এখন 2 0 20 লিখব, 2 প্রথমে 2, তারপরে 0 উপর এইভাবে ভাঁজ করে একটু লম্বা করে গোল, আবার 2 2 0 20, আরেকটা লিখি 2 0 20। তাহলে ছোট্ট সোনামণিরা, আজকে আমরা কি করলাম, 21 22 ডিজিট দুইটি ডটের উপর দিয়ে হাত ঘুরিয়ে লিখলাম, 11 12 ডিজিট দুইটি সঠিকভাবে লিখলাম,
পুনরায় প্র্যাকটিস করলাম 20 ডটের উপর দিয়ে হাত ঘুরিয়ে লিখে, আর কি করলাম পুনরায় প্র্যাকটিস, আমরা 19 20 ডিজিট দুইটি সঠিকভাবে লিখলাম, পুনরায় প্র্যাকটিস করলাম, কি করলাম তো প্র্যাকটিস। ছোট্ট সোনামণিরা, আজকে কিন্তু আমাদের আরো দুইটা ক্লাস আছে, চারু ও কারু এবং বাংলা ইংরেজি আছে, আপনারা অবশ্যই ক্লাসগুলো দেখবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকে, এই কামনায় আল্লাহ হাফেজ।